নিশ্চয়ই চমক আছে, এখানে সবাই মিলে প্রুফ করার চেষ্টা করছে যে স্বয়ংভূ অপরাধ করেছে, স্বয়ংভূ দোষী। তো সেখানে গিয়ে আমরা কোর্টেই, আর আমরা সবার মানে এই প্রথম মানে কোর্টের ভিতরে সিন করছি, আমরা এর আগে যা করেছি কোর্টের বাইরে আউটডোর করেছি, তো এখন একটা নতুন হয় না নতুন একটা জায়গায় কোর্টের মধ্যে সিনটা করছি, করতেও ভালো লাগছে এবং সেটা ভিজুয়ালি দেখতেও আশা করছি ভীষণ ভালো লাগবে। আর গল্প তো এক্স্যাক্টলি বললাম, তো সেখান থেকে গল্পটা কিন্তু সত্যি ঘুরে যাচ্ছে। এবার ওরা স্বয়ংভূকে চেষ্টা করছে এটা প্রুফ করার যে স্বয়ংভূই দোষ করেছে, স্বয়ংভূই অপরাধী, বাট কোথাও গিয়ে গল্পটা ঘুরে যাচ্ছে দেবুদার পার্সপেক্টিভ থেকে, কারণ দেবুদাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তো বাকি সবকিছু তো বলে দেবো না, বাকিটা গল্পে দেখতে হবে। হ্যাঁ, দোষ স্বীকার করে নিচ্ছে যে ওই সব করেছে, কেন করছে মানে কি হয়েছে আলটিমেটলি সেটা তো গল্পে দেখতে হবে। যে কোনো বিপদের পাশে দাঁড়ায়, সাপোর্ট করে, এত সুন্দর কেয়ারিং, তো সেটা মানুষ খুব পছন্দ করেছে। স্যার এত সুন্দরভাবে আমাদের দুজনের জুটিটা তৈরি করেছে, এটাই নিজেরা রুটি রুটি রোজগার করে নিজেদের সংসার চালান এবং হ্যাটস অফ তাদেরকে। এবং শহরে তো প্রচুর মহিলারা আছে এবং তারা যত মানে যে যার নিজের প্রফেশনে আজকে ট্যাবচ্যান্ডাল চরিত্রটা দেখাচ্ছেন দাদা পর্দায় যে ও অফিসার, তো ওর জন্য ব্যাপারটা আরো বেশি চ্যালেঞ্জিং। এরকম সত্যিকারের বহু মেয়েরা আছে যারা আসলে এই প্রফেশনের সাথে যুক্ত এবং যারা এই প্রফেশনের সাথে যুক্ত নয়, তারা যখন অন্য কিছু করছে, কেউ স্কুল টিচার বা কেউ ব্যাংকে চাকরি করছে, তারাও কিন্তু দুটো দিক ব্যালেন্স করে চলছে এবং তারা নিজেদেরকে নিয়ে যথেষ্ট যে না আমাদেরকেও এগিয়ে আসতে হবে, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকেও কিছু করতে হবে, আমাদেরও একটা রোল আছে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি বলবো আমার মা হাউসওয়াইফ, তো যেই মহিলারা সত্যি বাইরে বেরিয়ে কাজ করেন না তাদেরও কিন্তু কিছু ভূমিকা থেকে যায়, কারণ তারা বাচ্চা মানুষ করেন এবং সেই প্রজন্মটা হয়তো রাস্তায় বেরিয়ে বা বাইরে বেরিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তো তাদেরও ইকুয়াল ভূমিকা আছে। তারা হয়তো বাইরে বেরিয়ে কিছু করেন না, কিন্তু বাড়ির ভেতরে থেকেও তারা যারা বাইরে বেরোবে কিছু কাজকর্ম করার জন্য তাদেরকে খাইয়ে দাইয়ে পাঠায়, অনেক কিছু করে রেডি করে তৈরি করে এরকম না, তো তাদেরও ইকুয়াল ভূমিকা থাকে। একদমই বাকিটা তো দেখতে হবে টিভির পর্দায়, অনেক কিছু উত্তর ছিল আমাদের চেয়ে একদম মিস করে চলবে না, প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় দেখুন জগৎ থাকবে একদমই। স্যার এত সুন্দরভাবে ডে ওয়ান থেকে গল্পটাকে এগিয়ে নিয়ে এসেছেন এবং স্যারের ভাবনা চিন্তাটাই অন্যরকম ছিল বা গল্পটা স্যারের একটু অন্যরকম ছিল, সেই জন্য মানুষ এত এত সংখ্যক মানুষ ডে ওয়ান থেকে আজ অব্দি আমাদের সাপোর্ট করেছেন এবং পাশে আছেন। এবং এখানে শুধু আমার আর নয়, প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে স্যার দেখিয়েছেন, এত সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্যাবলিশড, তো প্রত্যেকটা ক্যারেক্টার কিছু না কিছু কোনো না কোনো সময় করেছে, তো ওই জন্য মানুষ এতটা পছন্দ করেছে। এবং তার সাথে মারামারি আছে, ফ্যামিলি ড্রামা আছে, কেস সলভ আছে, বিভিন্ন রকম, তারপরে আমাকে এই এখন আছি আমি কোর্টে, তো একদম অন্য রকম আর কি চলে, কখন কি হবে সেটা তো আমরা নিজেরাও বুঝতে পারি না। স্যার এত সুন্দরভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইন ফিউচারে আরো অনেক অনেক রকমের চমক চমক আর কি আসতে চলেছে, তো সেটার জন্য জগৎ আপনি প্লিজ দেখতে থাকবেন। খুব খেটে তবে দর্শকের জন্য একটা প্রজেক্ট তৈরি করেন। এবার কোনটা কোনটা দর্শক ভালোবাসেন, ভীষণ ভালোবাসা দেন, যেমন তাছুদ আমরা ভীষণ লাগিয়েছি, দর্শক আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছেন, তো এটা না খুব আনসার্টেন একটা বিষয়, মানে আনসার্টেন প্রসেসিং, মানে জানি না পরে আমি এরপর যেটা করবো সেটাতে আমি এতটা ভালোবাসা পাবো কিনা, তো সেটা তো আমার হাতে নেই, সেটা নিয়ে মানে বলার মতন এক্সপিরিয়েন্সও আমার নেই, যেটা আমি একচুয়ালি বলছিলাম, সেটা হয়তো আরও কয়েক বছর কাজ করার পর তাও হয়তো বুঝতে পারবো না, জানি না, হয়তো বোঝার চেষ্টা করবো বা চেষ্টা করেও লাভ নেই, ওটা তো আমার হাতে কোনোদিনই থাকবে না, আমি শুধু ভালো করে কাজ করতে পারি সেটাই চেষ্টা করবো। এবং স্যার এত সুন্দরভাবে গল্প লিখছেন এবং এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে, সবাই মিলে একটা টিম ওয়ার্ক, সবাই মিলে আমরা টাচউড আশা করি আরো আরো অনেক অনেক পর্ব আমরা এইভাবেই সাকসেসফুলি এগিয়ে যেতে পারবো। সাতটা থেকে জগদ্ধাত্রী দেখুন আমি কোর্টে আছি, কি হবে আমি জানি না, কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, এই কোর্টের কাঠগড়াতে দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়। আমরা সত্যি যে আমরা আমি এই কথাটা বললাম, আমি শুরু থেকেই বলছি যে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ, এবং সেটাই বলবো রিপিটেডলি যে
এত ভালোবাসা আমাদের তোমরা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। মানে আমরা ভীষণ লাকি যে দীর্ঘ দু বছর পরেও একটা জগদ্ধাত্রী মানে মানুষ খুব ভালোবাসে দেখতে বা খুব ভালোবাসে প্রত্যেকটা চরিত্রকে, তো তার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা সত্যি খুব খেটে তৈরি করি প্রত্যেকটা এপিসোড, অনেক খেটে আমাদের ধারাবাহিকের কাজ খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করতে হয়। তো এবং আমাদের এপিসোড কিন্তু ওই একটাই বড় সিন হচ্ছে, অনেকক্ষণ ধরে একই সিন হয়ে যাচ্ছে, একই জায়গায় আমরা একই ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা, সেটা নয়, অনেক কিছু হয় আমাদের এপিসোডে। একই এপিসোডে আমরা একবার ডিপার্টমেন্টে যাচ্ছি, একবার বাড়িতে আসছি, একবার এখানে তদন্ত করছি, একবার ওখানে তদন্ত করছি, মানে এই যে আমাদের এখন কোর্টের সিন হচ্ছে, ইন্টারকার্ডে মুখার্জি বাড়ির সিন হচ্ছে, তো এই সব কিছু আমরা খাটাখাটনি করে করি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনাদের ভালো লাগে। তো এভাবেই ভালোবাসা দেবেন, প্রত্যেকদিন জগদ্ধাত্রী দেখতে থাকবেন। আপাতত মুখার্জি হাউস 49/45 রোড কলকাতা। আপনার এগেন্সে কি অভিযোগ আছে আপনি সেটা জানেন? আচ্ছা, আপনাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা কি কারণ সেটা জানেন? আপনাকে আন্ডার সেকশন 140(2) এবং আন্ডার সেকশন 103 PNS এই দুটো ধারায় অভিযোগ করা হয়েছে, সেটা কি আপনি জানেন? আপনি বলুন যে কিভাবে আপনাকে জোর করে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে